আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফাতেমা হলিক। আজকে আবার চলে আসছি নতুন একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে। আজকে আমরা আসছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে, আর এখানে আমি এসেছি আমার হাজব্যান্ডকে নিয়ে ওর গ্যাস্ট্রো লিভারের ডক্টর দেখাবার জন্য। তো ভাবলাম যে এখানে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো বা এটা আপনাদের জন্য হেল্পও হতে পারে। তো ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন। যেমনটা বলছিলাম, আজকে হচ্ছে শুক্রবার আর আমরা চলে এসেছি বিএইচএস হসপিটালে। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে ইনফরমেশন ডেস্ক থেকে আমাদের সিরিয়াল অনুযায়ী আমাদের ডক্টর কোন ফ্লোরে বসবেন সেই খোঁজটা আমাদেরকে আগে নিতে হবে। তো ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পেলাম এত সুন্দর ওদের অ্যাম্বিয়েন্স আর এত সুন্দর মেনটেন্যান্স করে ওরা সব কিছু করে, সেটা ঢোকার সাথে সাথেই কিন্তু আপনাদের চোখে পড়বে। যাই হোক, ইনফরমেশন ডেস্ক বা হেল্প ডেস্কের ঠিক পাশেই সব ধরনের ডক্টরদের ভিজিটিং কার্ড রাখা আছে। তো এখান থেকে আমাদেরকে বললো যে ওখানে রেজিস্ট্রেশনের একটা ফর্ম আছে, রেজিস্ট্রেশনের ফর্মটা ফিল আপ করার জন্য। তো যেই আমার হাজব্যান্ড ফিল আপ করতে নিল, তখন আমার মনে আসলো যে আমাদের রেজিস্ট্রেশন তো অলরেডি করা আছে। তো যাই হোক, পরবর্তীতে আমাদের আর ফর্ম ফিল আপটা করতে হয়নি, কিন্তু যারা নতুন আসবেন তাদেরকে অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। আর এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার সাথে সাথে এটার একটা ফি আছে, ফিটা হচ্ছে মাত্র 100 টাকা। যাই হোক, এখন আমরা লিফটে করে উপরে চলে যাব, আমাদের 6th floor হচ্ছে আমাদের ডক্টর বসবেন। তো আমরা চলে এসেছি, এখানেও একটা রিসেপশনের মতো আছে। তো এখান থেকে আমরা ইনফরমেশন নিলাম যে অলরেডি সিরিয়াল চলছে, আমাদের 8 নম্বর সিরিয়াল ছিল, তো আমরা বসেছিলাম। তো এখন আমাদেরকে ডাকলো ভেতরে যাবার জন্য। তো যাই হোক, আমরা ডক্টর দেখিয়ে এখন নিচে চলে এসেছি, ওদের নিচের ফ্লোরটা ঘুরে দেখছি। আর আসলে এই হসপিটালটা আমার কাছে নতুন না, এর আগেও আমি এসেছি, আমার বাবা যখন স্ট্রোক করেছিলেন তখন এই হসপিটালেই অ্যাডমিট ছিলেন। তো এখানকার সব কিছুই আসলে আমি জানি। তো আজকে হঠাৎ মনে হলো যে এখানের হসপিটাল নিয়ে একটা ছোট ব্লগ করে ফেলি, কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, তাতে করে হয়তো আপনাদের অনেক হেল্প হবে। এখন হচ্ছে হসপিটালটার গ্রাউন্ড ফ্লোরে আমরা ঘুরে, এখানেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ওদের একটা ক্যাফেটেরিয়া আছে। আর ক্যাফেটেরিয়ার অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর, বুঝতেই পারা যাবে না যে এটা হসপিটালের একটা ক্যাফেটেরিয়া। এখানে বাহির থেকেও অনেকে এসে এখানে কফি বা স্ন্যাক্স নেয়, তাছাড়াও ওদের লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা আছে, সকালের নাস্তার ব্যবস্থা আছে। তো আমরা যখন এসেছিলাম তখন আসলে মানে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে স্ন্যাক্স সেরকম অনেক কিছু ছিল না, অল্প কিছু স্ন্যাক্স ছিল। তো যাই হোক, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা পরে ডিসাইড করলাম যে আমার হাজব্যান্ড খাবে না, যেহেতু ওর একটু লিভারের প্রবলেম আছে। ও বললো যে ঠিক আছে, আমি শুধু ওদের দেখতে পাচ্ছি যে ফিরনি আছে, আমি ফিরনিটা ট্রাই করি, তুমি কি খাবে খাও। পরে আমি একটা বার্গার নিলাম আর দুজনেই ফিরনি নিলাম, খেতে খেতে গল্প করছিলাম এই আর কি। তো যাই হোক, আপনারা যারাই হচ্ছে এখানে ট্রিটমেন্টের জন্য আসবেন, আপনাদের সুবিধার্থে বলে দেই, এখানে সব ধরনেরই আপনারা ট্রিটমেন্ট পাবেন, সব ধরনের ডক্টর আছেন। সবচেয়ে ভালো ব্যাপার যেটা আমার কাছে লেগেছে, আমরা শুক্রবারে এসেছিলাম, অন্যান্য হসপিটালে কিন্তু শুক্রবারে কোনো ডক্টর পাওয়া যায় না, কিন্তু ওনাদের হচ্ছে গিয়ে শুক্রবারেও ডক্টর বসেন, এমনকি 24 hours ওনাদের হচ্ছে গিয়ে যে জরুরি বিভাগ আছে সেটা কিন্তু খোলা থাকে, ইমার্জেন্সি ডক্টর থাকেন ট্রিটমেন্টের জন্য। এবং ওনাদের যে ল্যাবরেটরি সেখানে কিন্তু সব ধরনের টেস্ট হয়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মত আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।